এরপরে প্রশ্ন হলো মালাকুল মওত ফেরেশতা কি একজনই? যদি তিনি একজনই হয় তাহলে একই সময় পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মানুষের জান কিভাবে কবজ করে? মাশাআল্লাহ, মালাকুল মওত তিনি একা, কিন্তু তার সাথে বিশাল আল্লাহর দেওয়া বাহিনী আছে। মালাকুল মওত তিনি অদৃশ্যের জগতের বাসিন্দা, আলমুল গায়েব বলা হয় এটাকে। আমরা দৃশ্যমান জগতের বাসিন্দা, আমরা আমাদের মতো যদি আল্লাহর ফেরেশতাকে তুলনা করি বা চিন্তা করি তাহলে ভুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফেরেশতা তৈরি করেছেন, তাদের যে দক্ষতা, তাদের যে যোগ্যতা, তাদের যে কোয়ালিটি দিয়েছেন সেগুলো আমরা আমাদের মতো করে দেখলে হবে না। জিব্রিলকে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো ডানা দিয়েছেন, শত শত ডানা, এবং ডানার প্রসারতা এত যে পূর্ব পশ্চিমকে পরিব্যাপ্ত করে ফেলে। আল্লাহ তাআলা দিয়েছেন না দেন নাই? তো তিনি যা পারেন আমরা তা পারি না। আমরা একা হলে যেটা পারি, ফেরেশতারা একা হলে তার চাইতে হাজারো লক্ষ কোটি বা অগণিত গুণ বেশি পারেন। তাছাড়া মালাকুল মওতের সাথে নিয়োজিত আল্লাহর অনেক ফেরেশতারা ডিউটি পালন করে, তিনি একা না, তিনি তাদের গ্রুপ লিডার। বিধায় কিভাবে সবার রূহ কবজ করে এটা নিয়ে আমার টেনশন আপনার টেনশন না করলেও চলবে।